গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট তোমরা তোমাদের মতোই করে বিন্দাস আছো। তো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে, আর আশা করি ব্লগটা তোমাদের আজকে দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো, সকাল সকাল আনলো তোমাদের দাদা ভাই, সকাল নয় বন্ধুরা, ভুল বললাম আমি, এখন বাজে 10টা সকাল। তো তোমাদের দাদা ভাই নিয়ে এলো দেখো চিংড়ি, বেশ বড় বড় চিংড়ি। এই চিংড়ির অনেক রেসিপি করা যায়, তো দেখা যাক কি হবে কি না হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখো কত বড় বড় চিংড়ি। আর তোমাদের দাদা ভাই মাছটা এনে প্রথমে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো, সেই জন্য মাছগুলোকে একটুখানি ছাড়াতে আমার এ হচ্ছিলো আর কি, দেখছিলেন না, বসে বসে ছাড়াচ্ছিলাম। তো চলো এখন মাছগুলো কেটে নিই। তো যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছিল, আর চিংড়ি মাছ মানে বোঝোই তো একটুখানি মানে নষ্ট তো হয়, তো সেই জন্য ডিপ ফ্রিজে রেখেছিল। তো মাছগুলো ফটাফট করে কেটে নিই, কেটে লবণ মাখাতে হবে। তো এখন এই মাছের হচ্ছে মানে আমার মনের ভাবনা হচ্ছে হয়তো দুটো রান্না হতে পারে, এক হচ্ছে হয় চিংড়ি মাছের টক করতে হবে, আর নয়তো বা চিংড়ি মাছের বাটি ভাতে, মানে ভাতের মধ্যে ঢুকিয়ে যে গ্লাসে বা বাটিতে করি, আর ওইটা খাওয়ার মজাই কিন্তু বন্ধুরা আলাদা। তো চলো কি করা যাক দেখা যাবে। তো সেই জন্য মাছটাকে তাড়াতাড়ি করে কেটে আমি মানে পাতিলেবুর রস বা লবণ যা হোক করে মাখিয়ে রাখতে হবে, কারণ বাটি ভাতে দিতে হলে তো ছালটা ছাড়াতে হবে। আর লেবুর রস দিলে কিন্তু বন্ধুরা খসখসে হয়ে যায় চিংড়ি মাছের যে গায়ের মানে খোলাটা, আর তাহলে কী হয় তাড়াতাড়ি করে মাছের ছালগুলো ছাড়ানো যায়। তো চলো ছোট্টখাটো একটা টিপস তোমাদের কাছে জানা, আবার তোমাদেরকে ঘুরে দেওয়া, মানে এগুলো কিন্তু সব আমি শিখে না, এটা অবশ্যই আমাকে আমার শাশুড়ি মা বলেছিল, মানে আমাদের মা বলেছিল। তো চলো তারপরে আমি ভাত রান্না করার জন্য একদম চাল টাল নিয়ে সব কিছু নিয়ে একদম রান্নাঘরে বসবো। এটাই বন্ধুরা একটু সমস্যা হয় বাইরে রান্না হলে, কি বলো তো, সব কিছুকে নিয়ে গুছিয়ে সব তারপরে রান্না করতে বসো, আর না হলে মানে বারবার তোমাকে ছুটা আবার ওঠা বসা আমার পক্ষে বন্ধুরা একটু কিন্তু মানে কষ্টকর হয়ে যায়, মানে শরীরটা এতটাই পরিমাণে আমার মোটা হয়ে গেছে, ওঠোরে বসোরে পিয়ালির পক্ষে খুব কষ্ট হয়ে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেকক্ষণ তো কথা বললাম তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। অনেকক্ষণ আগে ভিডিও শুরু করে দিয়েছি, তোমাদের সামনে আসা হয়নি, আর ভাত চাপিয়ে দিয়েছি আজকে। আর আজকে তো আমি স্নান টান করেই একদম ওই মানে ভিডিও শ্যুট করতে মানে রেডি হয়েছি, তার আগে হয়নি। তো আজকে চিংড়ি মাছটা যে ধুলাম তোমরা দেখলে, চিংড়ি মাছটা করবো মা মানে জানি প্রথমে বাটি ভাতে হবে তোমাদেরকে বলছিলাম, কিন্তু মা সেটা বললো যে একটুখানি যদি তেঁতুল পাওয়া যায় তেঁতুল দিয়ে একটু টক হবে। তো সেই জন্য মা তেঁতুলের খোঁজে যাচ্ছে কিনতে, মানে আমাদের তো গ্রামে বাড়ি, এবার গ্রামে অনেকের বাড়িতে তেঁতুল গাছ থাকে সাধারণত, তো সেখান থেকে কিনতে পাওয়া যায়, সেই জন্য হয়তো গিয়েছে। আর আমি এই যে শাক ভাজছি, যদি ওটা হয় তো টক আর শাক ভাজা হবে, আর না হলে বাটি ভাতে বা শাক ভাজা একটু অন্য কিছু হবে। তো ভাবলাম যে এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর এদিকে ভাতের হাঁড়িটা মানে জল গরম হয়ে গেছে, ভাতের হাঁড়ির মধ্যে চাল দেবো। তো চলো দিনটা তোমাদের সঙ্গে এভাবেই শুরু করলাম, তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা শেষ পর্যন্ত ঠিক করা হয়েছে, মা মানে মাকে বললাম আমি যে মা এই গাছের লেবু দিয়ে যদি ভেন্ডিতে টক করা হয় তো তাও তো হবে, তেঁতুলটা পাওয়া যায়নি, তো গাছের দুটো লেবু পারবো, মানে ভেবে পাচ্ছি না যে কোনটা পারবো, কোনটাতে সব থেকে বেশি রস বেরোবে। গাছে বেশি লেবু থাকলে বন্ধুরা যা হয় অবস্থা, যে কোনো জিনিস, শুধু লেবু বলে লেবু নয়, যে কোনো ফল মানে তোমার নিজের ঘরে নিজের গাছে যদি থাকে তুমি নিজেই খুঁজে পাবে না যে কোনটা নেবো, তো সেই রকমই একটা আমারও ব্যাপার। তো যাই হোক ছোটো ছোটোই পাড়া হয়ে গেছে, ওদিকে আরও হয়তো বড় বড় ছিল। তো এদিকে দেখো বন্ধুরা আমার ভাতও ফুটে গেছে, আর মানে ভাতটা নামিয়ে তারপরে এবার আমি মাছটা ভাজতে চাপাবো। তো চলো আজকে একটুখানি রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, বেশ কয়েকদিন ধরে বলবো বলবে বলাই হয়ে ওঠে না,
দেখো বন্ধুরা, যেদিন থেকে আমার জ্বর হয়েছিল তারপর থেকে তোমরা আমার ব্লগ ঠিকঠাকভাবে দেখছো না। তো এর জন্য আমার নিজেরই দোষ, কারণ এটা ইউটিউবের একটা রুলস আছে যে মানে তুমি যদি মানে একটা না, আমরা যারা প্রত্যেকদিন রেগুলার ব্লগ দেই, মাঝখানে যদি আমরা ব্লগ দেওয়া কিন্তু একটু অফ বন্ধ করি, তাহলে কিন্তু ইউটিউব আমার ব্লগগুলো রিকমেন্ডেডে পাঠাবে না, মানে সকলের কাছে পাঠাবে না আর কি। ব্যাপারটা যেটা বলে আমি অ্যাবসেন্ট করেছি, স্কুলে যাইনি, তো সেই জন্য আমার তারপর থেকে তো তোমাদের ভালোবাসা আমি অনেকটাই করে কম পাচ্ছি, মানে বেশি মানুষ যেতে দিত কমে গেছে অনেক। তারপরেও আমি তোমাদেরকে বলবো যে কয়েকজন আমার ব্লগ তোমরা দেখছো, তোমাদের কাছে যেটা বলার যে আমার ব্লগের মধ্যে যে আমি এই যে ভয়েস সাউন্ডগুলো যেগুলো দিচ্ছি তোমাদেরকে, তো সেগুলো কি তোমাদের কাছে একটু মানে কি বলবো শুনতে খারাপ লাগছে, ভালো আওয়াজ হচ্ছে না, বা একটু বিকট বিকট জোরে কথা বলছি, এরকমই যদি বন্ধুরা কিছু একটা সমস্যা থেকে থাকে, প্লিজ একটু যারা আমাকে খুব মানে সত্যি মন থেকে আন্তরিকভাবে ভালোবাসো, প্লিজ বন্ধুরা একটু জানাও, বা বোনেরা তোমরা একটু জানাও, কারণ তোমাদের ভালো লাগাতেই আমি সব কিছুই করবো। সেখানে যদি না তোমাদের ভালো লাগে তো তখন কীভাবে বলো তো, আমার মানে ব্লগ করার কোনো সার্থক হয়ে ওঠে না। এই কথাটা বলার ছিল বন্ধুরা, তোমাদেরকে বলবো ভাবে আমার বলাই হয় না। তো চলো, ওদিকে আমি ভেন্ডি দিয়ে মাছের টক করার জন্য ভেন্ডিটাকে আমি মানে একটা ভেন্ডিকে দু পিস করেছি কেটে, তো তারপরে একটুখানি তেলে নেড়ে নিয়েছি, তারপরে ওখানে আবার পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি টকটা চাপিয়ে এদিকে সরষেটা বেটে নিচ্ছি। সর্ষে বাটা তো টকের মধ্যে অবশ্যই দিতে হবে, তারপরে কাঁচা তেল আর অল্প দু চার দানে একটু চিনি, দিলেই কিন্তু বাঙালিদের একদম ওই মাছে ভাতে টকে জমে যাবে খাওয়াটা বন্ধুরা। জাস্ট দেখো লেবু রসটা দেরিতে কতটা পুরো ম্যাজিকের মতো কাজ করলো, একদম ওই টকটকে সেই লাল কীরকম হয়ে যেন হয়েছিল, লেবু রসটা দেরিতে একদমই টকের কালারটা একদমই চেঞ্জ। আর তারপরে বন্ধুরা দেখো এই সর্ষে বাটাটা দিয়ে দিলে কিন্তু আরও চেঞ্জ। তো আমার টকটা প্রায় শেষের পথে, কারণ লেবু রসটা দিয়ে বন্ধুরা টকটাকে বেশিক্ষণ ফোটানো যায় না, তা মানে লেবু রসে যে টকটা কিন্তু তেতো হয়ে যায়। তো দেখো আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট, আর জাস্ট আমি দু মিনিটখানি টকটা ফুটাবো, আর তারপরে হচ্ছে মাছ দেবো। মাছ দেওয়ার পর এক মিনিট ফুটানোর পরই সঙ্গে সঙ্গে নাই দেবো। গ্যাসের পক্ষে দু তিন মিনিট বলা যায় বন্ধুরা, উনুনের পক্ষে আমি বলতে পারবো না। ভাতটাত খাওয়ার পর থালা ধুতে ধুতে এত পরিমাণে বৃষ্টিটা এসেছিলো, ভাবছিলাম যে থালা বাটি হয়তো ধুতে পারবো না। তো যাই হোক থালা বাটিটা ধুয়ে নিয়েছি। আর একটা জিনিস কী জানো তো, তোমাদের পিয়ালি দিদি ভাইয়ের মানে বৃষ্টিটা হলে আমার একটু ব্লক করার এনার্জিটা বেড়ে যায়, মানে কী জানো তো, বৃষ্টি হলে আমার ছাতা মাথায় দিয়ে বাইরে বেরোতে কী জানি ছোটো বাচ্চাদের মতো ভালো লাগে। ছোটো বাচ্চারা যেমন জল দেখলে যেন মনে হয় যে জল ঘাটবে জল ঘাটবে, আর তোমাদের পিয়ালি দিকে তো সে তো জল পেলে বলার নেই, সেও মনে হয় তার মনে হয় কী যেন ঘাটি, মানে যদি শুয়ে থাকি তো আলাদা কথা, আর যদি একটু বাইরে বেরো, একটু বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছিলাম দেখলে তোমরা, তো ব্যাস বেরিয়ে গেছি। এবার এই বৃষ্টির পর গাছপালাগুলোকে দেখতে কত ভালো লাগে বলো তো, না ছাতাটা ক্যামেরা কাছে রেখে আমি ভিজে যাই, এ দেখো গাছপালাগুলো কত সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা বলো, তোমরা এত সুন্দর লাগছে গাছপালাগুলো, তোমাদের সঙ্গে অনেকটাই ভিডিও শেয়ার করে দিলাম, ছোট করে করবো ভাবলাম কিন্তু অনেকটাই হয়ে গেল, কত সুন্দর লাগছে না? আর ওর মাঝখানে আমি কিছু কথা বলিনি, কারণ আমি ভাবছি আমার সাথে সাথে আমিও যে চোখ দিয়ে দেখছি তোমরাও দেখছো, হয়তো ডিস্টার্ব হয়ে যাবে। যাই হোক, ওদিকে বৃষ্টিটা থেমে গেছে, তারপরে আমি ঘরে এসে তোমাদের দাদাভাই কিছু জামাকাপড় কেচেছিলাম আগের দিনে, তো ওগুলো ভাঁজ করে শুকিয়ে গেছে, বৃষ্টির আগে রোদ ছিল তখন শুকিয়ে গেছে, ওগুলো আলমারির মধ্যে রেখে দিলাম। তো এরপরে বিছানা টিছানা ঝেড়ে তারপরে একদম ওই সন্ধ্যা দেওয়ার জন্য ঘর দর রেডি করে নিচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখনও বাজে রাত্রি 8টা। আজকে সন্ধ্যাবেলায় কোনো রান্নাবান্না নেই বন্ধুরা। আমি মাকে জিজ্ঞাসা করলাম এক্ষুনি যে আমার রাত্রিবেলা কী খাবে, মুনিনা ভাত, এটা তো আমার প্রত্যেক দিনের রুটিন বন্ধুরা। আমি প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার পর একটুখানি আমার মোবাইলে ঘাটার থাকে, কিছু দেখার থাকে, কিছু ডাউনলোড করার শিখার থাকেই তো নিজের জানো, মানে কী বলে না, একটা কথা বলে আছে না যে মার খাবার কোনো বয়স থাকে না, পড়াশোনার কখনো শেষ থাকে না। তাই অনেকে বলে দিদি ভাই তুমি অনেক কিছু জানো ইউটিউব সম্পর্কে, আমাকে একটু হেল্প করো। আমি তো মনে করি আমি কিছুই জানি না ইউটিউবে, তো আমাকেও নিজেকে জানতে হয়, তো সেগুলো আমাকে ইউটিউব ঘেঁটে ঘেঁটেই জানতে হয়, তো সেগুলো একটু দেখি, প্রত্যেক দিনই দেখি। তো সেগুলো দেখার পর আর আজকে আমার মায়ের সঙ্গে মানে অনেকটা টাইম, একদম লং টাইম কথা হলো মায়ের সঙ্গে। মানে ইউটিউব করা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে নিজের আত্মীয়স্বজনদেরকে আমি টাইম দিতেই পারি না আর অতটা কথা বলতে পারি না, কিন্তু তোমরা যারা যারা পরিচিত আমার সঙ্গে কথা বলেছো তোমাদের কিন্তু অনেকটাই টাইম দিই, কিন্তু ততটা নিজের আত্মীয়দের, নিজের মানে আপনজনদেরকে আমি টাইম দিতে পারি না। মানে বিশেষ করে এই ঘরে থাকলে, বাবার বাড়িতে বা মামা বাড়ি সেটা আলাদা কথা গেল। এখানে সেই হাতটা যে মানে ভালো হচ্ছে, ওই নতুন চামড়া গজাচ্ছে তো ওই জন্য চুলকাচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের মধ্যে আমাকে একটা বোন সব সময় আমার কেয়ারের কথা, যত্নের, মানে আমার যত্ন নেওয়ার কথা, সাবধানে কাজ করো কাজ করো বলো, তো তবুও বোন এত এত সাবধান বলো, তবুও জানো তো কালকে আমার ডান পায়ের ওপরে, ডান পা বাম পা দুই পায়ের উপরে ফ্যানটা পড়েছে, হালকার উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে দু পা নামিয়ে দাঁড়িয়ে থাকি, মানে হাতটা ফসকে গেছে, যে হাতে ফ্যান যা লেগে গেছে, হাত ছেড়েছে, ফ্যানটা আমার পায়ে পড়ে গেছে, পুরো একদম গরম ভাতের হাঁড়ি। তো চলো, এসব কথা আমি বলতে চাইছি না, তবু বেড়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমরা আজকাল দেখছো যে আমি আগের মতো যে একটা জোশ নিয়ে ব্লগ করা, সেই জোশটা আমার মধ্যে নেই। সেটা আমার নিজের বর আমাকে বলছে, মানে তোমাদের দাদাভাই আমাকে নিজেই বলছে। আমার ভিডিও তোমাদের দাদাভাই কী করে জানো তো, আমি যতই তোমাদের দাদাভাইয়ের ফোনে দেখি না কেন, ও দোকানে যখন বসে থাকে এই ফ্রি টাইমে, সন্ধে হোক সকাল হোক, ও আমার ভিডিওগুলো দেখে, ও দেখে আমাকে নিজেই বলছে যে জোশ নেই। আমি বললাম কিসে জোশ নেই, কথা বলে না, ভিডিও দেখেও কোথাও যেন একটা মনে হচ্ছে যে তোর একটা মানে ঘাটতি থেকে যাচ্ছে ব্লগের মধ্যে। আর আমারও মনে হয় যে তাই, যেটা আমার বর নিজে বুঝতে পারছে, মানে তোমাদের কাছেও নিশ্চয়ই ঘাটতিটা আছে বলে তোমরা আমার ভিডিওগুলো ফুল দেখছো না, কেটে কেটে দেখছো, আর যার জন্য ইউটিউব আর রিকমেন্ডেড কাউকে করছে না আমার ভিডিওগুলো। তোমাদের কাছে হাত জোড়ো করে বন্ধুরা একটাই কথা বলবো, আমি জানি তোমরা আমাকে অনেকে ভালোবাসো, তো আমি এটা মনে করবো যে যারা আমার ব্লগ একটা করে দেই বলে আমাকে সেদিন কালকে একটা বোন বললো, দিদি একটা করে ব্লগ দেখে শান্তি হয় না, তুমি দুটো করে ব্লগ দাও। তো হ্যাঁ বোন, আমি দুটো করে ব্লগ দেবো, দুটো কেন, চাইলে আমি তিনটে করে দিতে পারবো। এবার কি ব্লগ আমি একটাই দেবো ডেইলি লাইফস্টাইল, সাথে আমার হয়তো কোনো, হয়তো আমি প্রত্যেক দিনের আমার একটা এডিটিং থেকে যাবে, যে সকালে হোক বা সন্ধ্যে হোক বা রাতেই হোক বা যে কোনো একটা থেকে যাবে, বা একটা সন্ধ্যের আড্ডা একটা আমি করতেই পারি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার। বন্ধুরা নেটের কোনো সমস্যা বলে সেটা বলবো না, কারণ আমার প্রত্যেক দিনই নেট আমাকে এক্সট্রা রিচার্জ মারতেই হয়, যখন 20 মিনিটের ব্লগ 22 মিনিট 21 মিনিট হয়ে যায়, আর নিজেও তো ব্লগ দেখি, মারতেই হয় আমাকে 2 জিবি নেট ছাড়াও। সে জায়গায় আমার কোনো চাপ নেই, তোমাদের ভালোবাসার জন্য আমি করতে পারি, করব। কিন্তু বন্ধুরা দেখো, একটা ব্লগ করলে আমরা আশা করি তোমাদের ভালোবাসা নেওয়ার জন্য, তোমাদেরকে কিছু বলার জন্য, তোমরাও যাতে কিছু শিখতে পারো। এছাড়া আমি বলবো বন্ধুরা, আমি ব্লগটা যে করেছি কালকে, যারা যারা আমার ব্লগ দেখেছো আশা করি ইন্সপায়ার হতে পেরেছো যে আমি এতদূর পর্যন্ত পড়াশোনা করে আজকে ইউটিউব করছি, মানে নিশ্চয়ই মনে তো কিছু আশা নেই। তো বন্ধুরা আজ যেহেতু রান্না নেই, তাই একটু কিছু কথা বলেই ফেলছি তোমাদের সঙ্গে। আমার সত্যি কথা বলতে আমি কখনো নেই বলি না, কিন্তু আজ আমি অনেকের মানেতেই বললাম আমার কাছে টাকার খুবই প্রয়োজন বন্ধুরা। যেমন ধরো এই রিসেন্ট আমি তোমাদের কাছে একটা আমার ব্রাইডাল লুক দেবো, তো একটা ব্রাইডাল লুক করতে গেলে কিন্তু খরচা লাগে, তো আমাকে একটা দিদি ভাই করে দিবে নর্মালি হাতে কলমে খড়ি, যেটা হাতে খড়ি দিয়ে মানে কি সে একটা যে খুব হাইফাই না, একটা নর্মালি সে করে দিবে, তার প্রোডাক্ট দিয়ে করে দেবে বলছে। এবার কি যে জুয়েলারি, ধরো একটা ব্লাউজ কাটাতে হবে, আরও তো বিভিন্ন রকমের থাকে, সেই খরচটার মতো সত্যি কথা বলতে আমার কাছে সেই পুঁজিটাও নেই।
তো মনের মধ্যে ভেবে রেখেছিলাম আজ থেকে প্রায় এক মাস হতে যায় হয়তো আমি বলেছিলাম ব্রাইডাল লুক করব। মনের মধ্যে একটা চিন্তাধারা ছিল যে আমার হয়তো তখন আমি পেমেন্ট পেয়ে যাব, কিন্তু এইভাবে যদি আমার প্রত্যেক দিন ভিডিও তোমরা দেখো আমি পেমেন্ট পেতে এখন আমার অনেক মানে দুর্গা পুজোও চলে যাবে বন্ধুরা, আমি পেমেন্ট হয়তো পাবো না। একটা জিনিস কি জানো তো, ছোটো থেকে আমি তো অভাবী সংসার থেকে বড় হয়েছি, আমি যেহেতু হোমে থাকতাম সেটাও তোমরা জানো, অভাবী সংসার না হলে তো আমি হোমে থাকবো না, তো বাবা মায় তেমন এ ছিল না বলে যখন হোম থেকে বাড়ি আসতাম আমার মনে আছে আমাকে এক বছর আমার মা আমার তিন ভাই বোন অল ফ্যামিলি সকলের জন্য এই ড্রেস কিনে রেখেছিল, নতুবা প্রত্যেকটা বছর হোম থেকেই যে ড্রেসটা একটা হোম থেকে দেয় আমাদেরকে সেটাই থাকতো, নাহলে নতুন ড্রেস কিছু থাকতো না। কিন্তু যেন কোথাও একটা সেই দুঃখ কষ্টগুলো এখনও পর্যন্ত আমার মধ্যে গুমড়ে গুমড়ে হয়, যখন পেতাম না তখন বলতাম আরে এবছর হয়নি পরের বছর হবে, পরের বছর বাবা মা দিতে পারবে। এবার যখন বিয়ে হয়ে গেলাম, প্রথম বছর যখন বিয়ে হয় তখন কোনো পুজোর আমার ড্রেস ছিল না, প্রথম বছর পুজোটা আমার মনে রাখতে চায় না ওই দৃশ্য। আমি দ্বিতীয় বছর যখন আমি ইউটিউব তখন করছিলাম, তো দ্বিতীয় বছর আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে শাড়ি কিনে দিয়েছিল, তো তখনও কোথাও একটা ঘাটতি থেকে যায় না মেয়েদের কাছে নিজের পছন্দ মতো কিছু জিনিস কিনবো, কিছু শপিং করব, কাউকে আমি গিফট করব, নিজের কত চাওয়া পাওয়া থাকে, তো সেইগুলোই কিন্তু আমরা আমাদের এই ছোট্টখাটো কাজ করে স্বপ্নগুলো পূরণ করতে চাই। এবার গত বছর কিন্তু ভেবেছিলাম যে আমি এত কষ্ট করে এত স্ট্রাগল করছি, বন্ধুরা আমি একটা ডেইলি ব্লগ করি মানে সারাদিন প্রচুর খাটি বন্ধুরা, প্রত্যেক দিন একটা কন্টেন্ট ভাবতে হয় কত কষ্ট করি, এটা ভাবতাম যে এবছর হয়তো দুর্গাপূজার আগে আমি আমার পেমেন্ট পেয়ে যাব, নিজের খুশি মতো কাউকে আমি গিফট করতে পারবো পুজোতে কিছু, নিজের এই রুমটাকে এই এইরকম যে অবস্থা একটু এই যে এই পাশে দেখো এই শাড়িটা পরে আমি আগে ভিডিও করতাম বন্ধুরা, এটা আমার ভালো শাড়ি কিন্তু মানে পর্দার অভাবের জন্য আমি শাড়িটা এখানেই দিয়ে দিই, এখানে পর্দা কেনার ইচ্ছা আছে। আরও দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে সাদা রঙের যে বেড কভারটা, তো এই বেড কভারটা আমি বিছানার মধ্যে পাতাতাম, অবশ্যই আমি এটা আমার বাবার বাড়ি থেকে এনেছি বন্ধুরা, একটুখানি নিচের দিকে একটুখানি মানে ধূপের বা কিছু একটা আগুন পড়ে গিয়েছিলো তাই থেকে এতটাখানি ফুটে গিয়েছিলো, বিছানে পাতলে হবে, তো ওটা আমি আমার ভিডিওর সূত্রের জন্য ওটা এনেছি। তো এরকমই কিছু কিছু একটা স্বপ্ন থাকে বন্ধুরা, যেটা হয়তো ভাবি একটু টাকা থাকলে এই স্বপ্নটা পূরণ করতে পারতাম, তো এইরকম ছোটোখাটো তেমন আমি হাইফাই কোনো স্বপ্ন নিইনি, কিন্তু এখনও বন্ধুরা আমি পেমেন্টটা পাচ্ছি না আর কবে পাবোও জানি না, মাঝে মাঝে এমন ডিপ্রেশনে চলে যায় মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা ছেড়েই দিই, কিন্তু আমার ডলারটা এমন একটা পজিশনে এসে পৌঁছেছে মন চাইছে না যে আমি ইউটিউব করা ছেড়ে মানে মন চাইছে না যে ইউটিউব করি, আবার মন চাইছে না যে না এটা আটকে থেকে যাবে, কষ্ট যখন করছি করি, আমি যে কি এখন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি বন্ধুরা বলতে পারবো না। তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ তোমরা আমার ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই দেখো, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, কারণ প্রত্যেকেই জানো যে আমরা ইউটিউব করছি নিজেদের ইনকামের জন্যই করছি, এটা অনেকে প্রকাশ করে বলে অনেকে বলে না, বাট এখন ইউটিউব সম্পর্কে সবাই জানে বলে আমি এটা প্রকাশ্য বলছি, তো আর কি বলবো তোমাদেরকে, এজন্য মনের একটু জোশ হয়তো হারিয়ে যাচ্ছে, তো তোমরাই আমার মনের জোশ ফিরে আনতে পারবে, তোমাদের পিয়ালি দিদি সবসময় তোমাদেরকে তোমাদের কাছে জাস্ট বিন্দাস থাকার মতোই থাকবে, আর এই বিন্দাস কথাটা যেন না আমার মুখ থেকে সরে যায় সেই জন্য অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে নিজের আত্মীয়দেরকে বন্ধুবান্ধবদের মানে দেরকে শেয়ার করো, প্রত্যেক দিনের যে আমার একটা লাইফস্টাইল, প্রত্যেক দিনের সঙ্গে যে আমি কীভাবে থাকি নিজেকে নিজের সঙ্গে নিজেকে স্ট্রাগল করে যে ভিডিও করি সেগুলো একটু তোমরা শেয়ার করো। তো চলো আজকের আমি এখানে বক্তব্য শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখি কোথায় কাটছুট করে ছোটো করতে পারি, সবাই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো, আর দেখা যাক তোমাদের ভালোবাসা আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমি কবে ডলারটা ফাইনালি আমার হাতের মধ্যে পাই, এখনও পেলাম না। চলো সবাইকে টাটা গুড নাইট, দেখা হচ্ছে আবারও কালকে ঠিক দুপুর দুটোর সময় সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, আর মনে কিন্তু অবশ্যই জোশ নিয়ে, টাটা।